আটাইৰে চিনাকি নাট্যকর্মী লগতে চলচ্চিত্ৰকর্মী
শ্রদ্ধা আমার যথেষ্ট কথা জনা ব্যক্তি। তেও খালি মো একই নবুঝালে, খালি কলে তুমি জীবন বলে ভাবিলে, জীবন শব্দটো কেন কি কৰিব পাৰি। মোৰ আসলে সিনেমাখন ওপর বাকি কথাত মোৰ ধারণা আছে, কিন্তু গীতটো কি হব লাগে ময়ো নাজানো, কিন্তু কিবা এটা লাগে। বাৰলে মোক কৈছিল তুমি জীবনটুক কেন এনালাইসিস কৰিব পাৰা, সেইটোৱেই গানটোৰ বিষয়বস্তু। আৰু গোটেই ছবিখনত আমি জীবনৰ আমি প্রত্যেকে প্রতিনিধিত্ব করো, আমার প্রত্যেকের সর হোক ডর হোক মা হোক দেউতা হোক ভাই হোক ভতি হোক প্রত্যেকের মাজত জীবনে যি রং দেখায় খেলা করে, দুঃখর হোক সুখর হোক এই এই কথাখিন প্রতিনিধিত্ব করব লাগে গীতটে। যি করা করা তুমি, মানে গীতটি লিখোতে আজি হয়েছে কালি হয়েছে বলে কই আছো, আসলে করা নাই মো কাম, বেলেগর কাম করে আছো। যেদিনা ডাবিং রাখিছে আজি ডাবিং হব, বারোটায় কৈছে, লগতে গীতর কথাটা পাহরি গলো, মো আপু বারোটা সুদিছিল আপনি কিনা জীবন ফিলোসফি অফ লাইফর কিনা কথা এটা কৈছিল, সেইটাই ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শন, জীবন দর্শনের উপর তুমি কেন এই গীতটি বনাব পড়া। তো গীত জুবিনে তো রাতে কাম করে, গতি প্রথমতে জুবিনে ডাবিং করেছিল। তো মানে সন্ধ্যা দেড়মহিয়া যাত্রার পিছন মানে গীতটি লিখব বহিল, গীতটি পড়ি আনি রাতে জুবিনে গালে। তারপর তার কিছুদিন পিছত পাপনেও গীতটি গাব পালে, খালি পাপনের দুইটার মাজ স্কেলের অকান হি আছে, ডিফারেন্স আছে, কারণ দুইটার রেঞ্জ একে নয়। পাপনে কেছে গীতটি খুব সুন্দর হয়েছে, এঘন্টা মানে আপনার খালি নমাই লোক মোর ভয়েসর নহলে গীতটি না যাব, মানে স্কেলটা মানে বলে তুমি যে করা, মিউজিক ডিরেক্টর আছে ছবি ডিরেক্টর আছে তোলোর কথা পাতি লোক, মোট তাত কোবলগা একো নাই, মোর এক্তিয়ারে নাই সেই বিষয়ে। তো পাপনের কারণে গীতটি অকান নমাই লওয়া হয়েছে, দুটা স্কেল তলব লওয়া হয়েছে। ওয়ান টু থ্রি ফোর,